আজকের এই পর্যায়ে আমরা বৃত্তের সম্পর্কে আলোচনা করব। বৃত্তের সমীকরণের জন্য মূল সমীকরণটা আমরা একটু দেখি, ax স্কয়ার প্লাস 2ax xy by স্কয়ার প্লাস 2zx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটাকে বলা হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখন এই সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে যদি a এর মান b হয় আর এই c এর মান সমান হয়, তখন আমরা সাধারণ বৃত্তের সমীকরণ পাবো, সাধারণ বৃত্তের সমীকরণ। তাহলে সমীকরণটা একটু খেয়াল করে দেখি যে ax স্কয়ার, তো আমরা ay স্কয়ার প্লাস 2zx প্লাস 2by প্লাস c ইকুয়াল 0। এখন যদি এই a এর মান আর b এর মান সমান 1 হয়, তাহলে দেখতে চেহারাটা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটাকে বলা আছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা একটু আদর্শ সমীকরণের দিকে যদি যেতে চাই, তাহলে আমরা প্রথম যে কাজটা সেটা হলো এখান থেকে x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু g প্লাস z স্কয়ার, তার মানে a প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b হোল স্কয়ার। একইভাবে y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু a প্লাস ab স্কয়ার প্লাস c মাইনাস z স্কয়ার মাইনাস ab স্কয়ার ইকুয়াল 0। সেক্ষেত্রে আমরা দেখতে পাই x প্লাস z হোল স্কয়ার প্লাস y প্লাস a হোল স্কয়ার সমান z স্কয়ার প্লাস ab স্কয়ার মাইনাস c। এটাকে আমরা যদি একটু লিখি যে x মাইনাস মাইনাস z স্কয়ার প্লাস y মাইনাস মাইনাস a স্কয়ার সমান z স্কয়ার প্লাস ab স্কয়ার মাইনাস c, তার রুট দিয়ে হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই x মাইনাস a স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার সমান r স্কয়ার, অর্থাৎ a অর্থ হলো মাইনাস g, k অর্থ হলো মাইনাস f, r অর্থ হলো g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। সেই ক্ষেত্রে এই এটা আদর্শ আকার, আদর্শ আকার। এই আদর্শ আকারের কেন্দ্র কত হবে? কেন্দ্র আমরা দেখবো যে এই জায়গায় যেটা থাকে, যদি মাইনাস থাকে তাহলে প্লাস, এই মাইনাস থাকলে প্লাস, যদি প্লাস থাকে তাহলে কিন্তু মাইনাস হতো কেন্দ্র। আর ব্যাসার্ধ হলো আর। তো এখন এটা তো আদর্শ আকার সমীকরণের জন্য, কিন্তু যে আমাদের মূল সমীকরণ ছিল সাধারণ আকার, সেখানে যদি কেন্দ্র চিন্তা করি তাহলে এই চিত্রে কি মাইনাস জি, এর জায়গায় মাইনাস এফ, আর ব্যাসার্ধের জায়গায় কত হবে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি তার রুট। তাহলে আমরা দুইটা ক্ষেত্রেই কেন্দ্র এবং ব্যাসার্ধ দেখতে পেলাম। এখন এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করে দেখবো। তো দেখি 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার প্লাস 12x প্লাস 15y মাইনাস 3, এটা একটা বৃত্তের সাধারণ সমীকরণ। তো এই সাধারণ সমীকরণ থেকে আমরা যে 3 আছে, প্রথম কাজ করবো 3 টাকে ডিভাইডেড করে দেব। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার 3 কমন নিলাম প্লাস 4x প্লাস 5y মাইনাস 1 ইকুয়াল 0। সেক্ষেত্রে দেখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু x প্লাস 2 ইন্টু 5 বাই 2 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা, এটা যদি আমরা দেখি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2zx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি, এই যে এটার সাথে যদি তুলনা করি, তাহলে g এর মান এই অংশটু, f এর মান এই অংশ, c এর মান এই অংশ,
তাহলে দেখি তো জি এর মান 2, এফ এর মান 5/2, আর সি এর মান -1। তাহলে আমরা দেখেছিলাম সূত্রের যে কেন্দ্র কত, মাইনাস জি আর মাইনাস এফ, তাহলে মাইনাস 2 আর মাইনাস 5/2 হবে কেন্দ্র। আর ব্যাসার্ধ দেখেছিলাম জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে জি এর মান 2 তাহলে স্কোয়ার 4, এফ এর মান 25/4, আর সি এর মান -1 মানে +1। টোটাল কেটে যদি আমরা চিন্তা করি তাহলে 16, 25 আর 4/4 তার রুট, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 45 রুট বাই 2, তার মানে কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম একটা সমীকরণ থেকে। তাহলে আমরা নিজেরা যে একটা অঙ্ক করে দেখব, 2x² + 2y² - 3x - 5y - 2 = 0। এই সমীকরণটি সকলে নিজে করে দেখব যে এটা কেন্দ্র ও ব্যাসার্ধ কত, কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া থাকে যেমন 3 2, কেন্দ্র ও 4, ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো, সমীকরণ কত। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এতগুলো চিন্তা করার থেকে আমরা সূত্রের নিয়মটা জানি যেহেতু কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আদর্শ সমীকরণটা কি ছিল, x - x² + y - k² = r². তাহলে x - 3² + y - 2² = কত, r বলতে কত, 4² এটাকে যদি আমরা ভাগ ভেঙে দিই -3 6x + 9y² - 4y + 4 - 16। তো আমরা দেখি x² + y² - 6x - 4y - 3 = 0, ইহাই বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে সমীকরণ বের করতে পারবো, ও সমীকরণ থাকলে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো। এ পর্যায়ে আমরা একটা বিন্দুর সাপেক্ষে কিভাবে বৃত্তের অবস্থান নির্ণয় করা যায় সেটা দেখবো। তো আমরা দেখি যে যদি একটা বৃত্ত চিত্র এমন হয়, কেন্দ্র আমরা জানি, ব্যাসার্ধ দেওয়া আছে হয়তো বা, তো আমরা দেখি যে 2 3 কেন্দ্র ও 1 ব্যাসার্ধ বিশিষ্ট সমীকরণটা কেমন হয়। তাহলে x² - y - 3² = 1² তাহলে x² - 4x + 4y² - 6y - 9 - 1 = 0। তাহলে x² + y² - 4x - 6y + 12 = 0। এখন এই যে সমীকরণটা আসলো, প্রশ্ন বলছে যে এই সমীকরণটি মানে কি, এই বৃত্তটা, অর্থাৎ আমরা দেখলাম 2 3 2 3 যে যে কেন্দ্র, আর এখান থেকে এটি হচ্ছে 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, অর্থাৎ 2 3। এখন প্রশ্ন বলছে যে 4 5 বিন্দুটি, 4 5 বিন্দুটি বৃত্তের কোথায়, অবস্থান করে, তো আমরা সেক্ষেত্রে একটা জিনিস পর্যবেক্ষণ করব যে সরাসরি আমরা বৃত্তটাকে ক্যালকুলেটরে উঠিয়ে নিতে পারি, x² - x² y² - 4 x - 6 y + 12, এটাকে ক্যালকুলেটরে উঠানোর পরে সি এ এল সি ক্লিক করলে x হট সাইডে x এর মান আমরা এই বিন্দুর 4 বসাবো, দিয়ে সমান দেবো, আবার দ্বিতীয়বার সমান দিলে y হট সাইডে y এর মান আবার 5 বসাবো, বসায় দেখবো যে এটা যদি পজিটিভ হয় একরকম হবে, 0 হয় একরকম হবে, নেগেটিভ হয় আরেকরকম হবে। যদি পজিটিভ হয় তাহলে বলবো বৃত্তের বাইরে অবস্থান করে, বৃত্তের বাইরে, যদি 0 হয় তাহলে উপরে, অর্থাৎ বৃত্তের বাইরে বলতে এই জায়গায় 4 5, আর যদি বৃত্তের উপরে হয় তাহলে বলবো কি, যে বৃত্তের উপরে অবস্থান করছে, অর্থাৎ যদি 0 হয়, আর যদি 0 মাইনাস হয় তাহলে বাঁক ভিতরে অবস্থান করে, তার মানে কোথায়, এর ভিতরে অবস্থান করে। তাহলে আমরা এটা একটু দেখি যে 4² + 5² - 4 × 4
minus 6 into 5 plus 12. তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে 16 plus 25, 16 minus 30 plus 12. তাহলে 16, 16 কেটে গেল, 12 থেকে minus 5, তার মানে plus 7. এখন এই plus 7 যেহেতু তাহলে এটা 0 এর বড়, তাহলে আমরা বলবো যে 4y বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থান করে, বাইরে অবস্থান করে। তাহলে আমরা শিক্ষার্থীরা দেখলাম যে একটা বিন্দু একটা বৃত্তের সাপেক্ষে ভিতরে না বাইরে না পরিধির উপরে অবস্থান করে তা আমরা নির্ণয় করতে পারবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিও সম্পর্কে মতামতের জন্য কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং লাইক দিন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করে নতুন কোনো ভিডিও সবার আগে দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।